সরি, তো তোমাদের কেমন লাগছে জানিও। তোমাদেরকে আগে বলেছিলাম যে গুড ইভিনিং এভরিওয়ান, আর আজকে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে, অন্যরকম ভিডিও নিয়ে, যেটা কিনা তোমাদেরকে আগে বলেছিলাম যে পুজোর কালেকশন, মানে শ্রেষ্ঠা কী কে পুজোতে কী কী কালেকশন মানে দিয়েছি আমরা, মানে কী কী ওর জামা পেয়েছে বা জামা কাপড়ের জন্য শপিং করা হয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এতদিন পরে একটু বেটার হয়েছি, তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো হ্যাঁ, ওর কিন্তু এত জামা কাপড় আমরা কিনিনি, লিমিটেড কিনেছি, বিকজ এখন ওর হচ্ছে বাড়ন্ত সময়, মানে যত দিন যাবে ও বাড়বে, ওর জামাগুলো ছোট হবে। তো যাই হোক, তো সেই জন্য এত মানে যেটুকু কিনেছি লিমিটেড কিনেছি, আর এখনকার দিনে জানোই অনেকে ক্যাশ দিয়ে দেয় যে নিজেদের পছন্দ মতো ব্র্যান্ড বা সাইজ কালার কিনে পরাবে, তো সেরকমও কিছু কিন্তু ক্যাশও পেয়েছে, যেগুলো কিনা রেখে দিয়েছি সেগুলো এখন আমরা ইউজ করিনি, ভবিষ্যতে মানে সময় মতো হয়তো উইন্টারে কিছু কিনে দিলাম কালেকশন সেরকম, সরি। তো এখন যেটা দেখাচ্ছি সেগুলো হচ্ছে ওর পুজোতে যা যা পেয়েছে এবং যে যে জিনিসগুলো কিনেছি সেগুলো দেখাই। তো ফার্স্ট যেগুলো আমরা শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট একটা সেট দেখো, ওকে আমার শর্টস পরাতে ভীষণ ভালো লাগে, কারণ আমাদের ছোটবেলা ফ্রক পরে কেটে গেছে, তো সেজন্য আমি চেয়েছিলাম আমার যদি মেয়ে হয়, বেবি গার্ল হয়, তো আমি ওকে শর্টস, জিন্সের স্কার্ট এই ধরনের জামা কাপড় খুব পরাবো, আর ও ওটাতে খুব কমফোর্টেবল, এখনকার বাচ্চারা শর্টসে ভীষণ কমফোর্টেবল। তো ফার্স্টে একটা দেখাচ্ছি টি শার্ট, এটা, এবং এই টি শার্টটার সাথে এই হচ্ছে প্যান্ট, ভীষণ কিউট, আর ও পান্ডা ভীষণ ভালোবাসে, তো দেখো এখানটায় পান্ডা রয়েছে, তো ও সেজন্য পান্ডা আছে বলে তো এটা আমি কিনেছি, ঠিক আছে, এই যে এই পান্ডা প্যান্টটা আর এটার সাথে এই টি শার্টটা, এই যে। আর ব্যাপারটা হচ্ছে এটাই যে ও কিন্তু এই সেটটা নিজে থেকে পছন্দ করেছে, মানে ছিল বাকেটে, ছিল বাস্কেটে ছিল, তো ও এটা তুলেছে, আর আমি এইটা কিনেছি সিটি স্টাইল থেকে, অনেক রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়, তো সেজন্য এটা নিয়েছি। আর আমি ওর সাইজটা মেনশন করি তোমাদের, আমি যখনই ওর জামা কাপড় কিনি এখন 4 থেকে 5 বছরের যে জামাগুলো আছে আমি সেটা কিনি। তো এই গেল একটা সেট, আরেকটা সেট হচ্ছে এইটা, যেটাতে দেখো খুব সুন্দর একটা আইসক্রিম রয়েছে, এই যে এটাও একটা টি শার্ট, আর এটার সাথে একটা শর্টস আছে, এটা ভীষণ সুন্দর কালার, তো এটার সাথে যাচ্ছে এটা, আর যেহেতু শ্রেষ্ঠা কি আইসক্রিম ভীষণ পছন্দ করে খেতে, ইভেন সব বাচ্চারাই পছন্দ করে, বাট ও মানে পছন্দ করে ওর জামার মধ্যে আইসক্রিম থাকবে, তো সেই জন্য এটা কিনেছি, আর ওর বাবা একটা নর্মালি সকালবেলা পরার জন্য একটা জামা কিনেছে, এটা, যেটা আমার একটুও পছন্দ হয়নি ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইভেন বাড়িরও কারোর পছন্দ হয়নি, এই যে এই জামাটা, তো বলেছে এটা বাড়িতে নর্মালি পুজোর দিন সকালবেলা কোনো একটা দিন পরে ফেলবে। আচ্ছা, এইবার আসছি আরেকটা জামায়, এটা আমি কিনেছি, এই টপটা আমি কিনে আমার ভীষণ কিউট লেগেছে, এই টপটা হোয়াইট কালার, আর আমার হোয়াইট কালারের টপ পরাতে ভীষণ ভালো লাগে, তো এই যে এই টপটা আমি কিনেছি ম্যাক্স থেকে, ম্যাক্সে একটু দাম বেশি, আর তবে ঠিক আছে, জিনিসটা তো খুব কিউট, তো এইটা, আর এটার সাথে একটা শর্টস কিনেছি, যেটা কিনা আমি কিনেছি জুডিও থেকে, এই যে এটার সাথে এইটা, ভীষণ ভালো যাবে, দেখো এখানে পার্পেল ফুল আছে, তো সেজন্য আমি পার্পেল কালারের একটা শর্টস কিনেছি, তো এই একটা সেট, এগুলো সব ওর বাবা দিয়েছে, ঠিক আছে। আর এটা একটা সেট, এটা আমি কিনেছি জুডিও থেকে, ভীষণ স্মার্ট লুকস দিচ্ছে এটার, এই দেখো এটা, এটার সাথে এটা হচ্ছে প্যান্ট, আর এই কালারটা আমার ভীষণ ফেভারিট, আমি নিজে পরতেও ভালোবাসি আর মেয়েকেও কিনে দিই, আমার ভীষণ ভালো লাগে এইটা,
এটা দিয়েছে স্টুডিও থেকে, এটা সেট, এটা কিন্তু উইন্টারও পরানো যাবে, হালকা যে শীতগুলো হয় সেটাতেও পরানো যাবে। এই সেটটা ওকে দিয়েছে ওর ঠাকুমা আর দাদু, ভীষণ কিউট সেট এটা, আমি পছন্দ করে এনেছি, এটাও ঠাকুমা দাদু দিয়েছে টাকাটা আর কি। আচ্ছা, এরপর আমি মেয়েকে একটা গিফট করেছি পুজোয় আমার জমানো টাকা থেকে, অবভিয়াসলি আমি কিছু করি না এখন আপাতত, বেকার, তো আমার কিছু জমানো টাকা থেকে আমি মেয়েকে একটা কুর্তি গিফট করেছি, যেটা ওর ছিল না একটা, তো এটা ওকে একটা কুর্তি, পুরো কটনের কুর্তি, এই যে একটু কাজ আছে এখানটায়, আর এর সাথে একটা পাটিয়ালা প্যান্ট আছে, ভীষণ, এটা ঠিক পাটিয়ালা প্যান্টের আছে, ধুতি প্যান্ট যে এখন বেরিয়েছে লাইক দ্যাট, প্যান্টটা একটু বড় রেখে পরাতে হবে, বাট ইটস ওকে, এলাস্টিক আছে এখানটায়, তো এটা এরমভাবে গুটিয়ে পরাতে পারবো। তো এটা আমি কিনেছি কিন্তু মিন্ত্রা থেকে, মিন্ত্রায় বাচ্চাদের কেন সবারই জামা কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো আসে, এটা একটা নিয়েছি। আচ্ছা, আর কিছু ও পেয়েছে ক্যাশ, আরেকটা যেটা জামা পেয়েছে সেটা হচ্ছে এটা, এটা কিন্তু পুজোতে পরাতে পারবো না বিকজ এটা ফুল স্লিভ জামা, এটা উইন্টার স্পেশাল, হ্যাঁ, এর সাথে এই ব্ল্যাক ট্রাউজারটা, এই যে এটা ওকে দিয়েছে ওর কাকিয়া আর কাকাই, মানে আমার ছোট যা, এটা ওকে পুজোতে দিয়েছে, বাট এটা উইন্টারেই ওকে পরানো যাবে, এটা একটা হয়েছে। আরেকটা হয়েছে এটা একটা পেয়েছে ফ্রক, এটা বেবি হাগের ফ্রক, তো আমার ছোট কাকা শ্বশুর যে ওকে টাকাটা দিয়েছিল তো সেটা থেকে অ্যাক্সেট জুতো আমি কিনেছি, এই যে এই যে ভীষণ সুন্দর দেখতে, দেখো এটা কিনেছি, এটা তোমার পার্টি ওয়্যারের সাথে বা কোনো ফ্রকের সাথে পরানোর জন্য কিনেছি। আরেকটাও জুতো কিনবো, সেটা এখনও করা কেনা হয়নি, ওটা হয় অফলাইনেও কিনতে পারি অনলাইনেও কিনতে পারি, ওটা লাইক একটু পামশু মতো, মানে পামশু ঠিক না, ওই যেগুলো কাপড়ে স্নিকার টাইপের হয় ওগুলো কিনবো, শর্টসের সাথে ভীষণ ভালো যায়, ওটা একটা কিনবো। আর অনলাইনে এখনও কিছু জামা আসা বাকি আছে, মানে কিছু না একটা দুটো জামা আসা বাকি আছে কুর্তির ওপর বেস করে, যেটা কিনা কালী পুজোয় লক্ষ্মী পুজোয় পরাবো ভেবেছি, তো সেগুলো এখনও আসেনি, তো সেগুলো এলে তো তোমরা দেখতেই পারবে ব্লগগুলোতে, তো ওটা তো যেহেতু পুজো স্পেশালের কিছু নয় তো সেজন্য ওটা আমি স্কিপ করে দিয়েছি, আর জুতোটা এলে যখনও পুজোর সময় ড্রেস আপ করে বেরোবে তখন তোমরা দেখতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, মানে আজকে শ্রেষ্ঠাক্ষীর কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম, আমার কালেকশান সেরকম কিছুভাবে আমি শেয়ার করলাম না, পুজোর সময় তোমাদের সাথে তো সমস্ত সাজগোজ শেয়ার করবোই। তো আজকের ভিডিও কেমন লাগলো ডেফিনেটলি আমাকে লাইক করো, মানে ভিডিওতে লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর কী ধরনের ভিডিও তোমরা আমাদের আমার থেকে এক্সপেক্ট করছো আমাকে জানিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে কি না তোমাদের কাছে নোটিফিকেশানগুলো খুব ভালোভাবে চলে যাবে। আর এতদিন পর শরীর খারাপটা একটু ওভারকাম করে উঠেছি, তো চেষ্টা করব কন্টিনিউ, মানে ডেইলি বেসিকে যেভাবে ব্লগ দিচ্ছিলাম সেভাবে ব্লগ দেওয়ার, শর্টসগুলো দেওয়ার, আমি বেসিক্যালি ফুড শর্ট দিতে বেশি পছন্দ করি, সরি। তো তোমাদের কেমন লাগছে জানিও, আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো, টেক কেয়ার, সবাইকে ভালো রেখো, টাটা, লাভ ইউ অল।